আল্লাহ, তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত দিলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলি আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মরে মরে যাবো, আমি চিৎকার করে এইভাবে কান্না করতেছি আল্লাহ আল্লাহ। রফিকুল ইসলাম মাদানীকে রিমান্ডে নেওয়ার সময় উলঙ্গ করে রিমান্ডে দেওয়া হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচার সরকারের হুকুমে ডিবি হারুন তাকে এভাবে রিমান্ডে দিয়েছে, যে বৃত্তান্ত এখন সে স্বৈরাচার সরকার পদত্যাগের পরে মুখ খুলে বুক ফুলিয়ে সে বিষয়টা প্রকাশ করলেন। এর আগে সে বলতে পারে নাই, কারণ সে যদি আবারও এই রিমান্ডের কিছু বৃত্তান্ত বলতে যায় মানুষের কাছে, তারে আবারও হয়তোবা জেলে নিয়ে আবার রিমান্ডে দিতে পারে। সেই ভয়ে সে বলতে পারে না, এখন স্বৈরাচার সরকার নেই, সেই কারণে কিন্তু সে সমস্ত কিছু বৃত্তান্ত বলেছে, কীভাবে ডিবি হারুন তাকে উলঙ্গ করে রিমান্ডে দিয়েছে, যেটা শুনলে আপনার চোখ থেকে অঝরে পানি পড়বে। ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যে স্বৈরাচার সরকার কীভাবে আলেমদের উপর নির্যাতন করেছে। তো চলুন রফিকুল ইসলাম মাদানির মুখ থেকে সে বিষয়টা জানি, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো, আমি চিৎকার করে এইভাবে কান্না করতেছি আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে থানায় যারা দুই আড়াইটার সময় ছিল সবগুলো দুই একটা অফিসার আমার সাথে কান্না শুরু করছে, আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুইলে কাঁদতেছিলাম চিৎকার করে, আমার মনে হচ্ছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম আমার ভয়ঙ্কর ভাবে। তো সিহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ করছি আর কান্না করছি, সিহেরি পর্যন্ত তাহাজ্জুদ করছি আর কান্না করছি, চিৎকার করে কান্না করছি কান্না করছি, একের পর এক কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ, আমি একটুবারায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ, তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ, তুমি সক্ষমতার মালিক আল্লাহ, এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো